লাইফ, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর গলার অবস্থা খুবই খারাপ, তোমরা বুঝতে পারছো, আমি মানে গলাটা এত কাশি হচ্ছে, কাশিতে আমার খুব গলাটা খুব খারাপ লাগছে। চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। আর নিচে টিনটিন তখন থেকে ছটপট করছে বেরোনোর জন্য, টিনটিনকে বের করতে হবে। দেখবে টিনটিন কোথায় আছে, দাঁড়াও। টিনটিন, তো তোমরা শুনতে পাচ্ছ কিরকম চিল্লাচ্ছে? আর ও কিন্তু দাপাদাপি করছে বেরোনোর জন্য, কারণ অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে, আমিও উঠিনি, ওরও বের করা হয়নি। আমি না উঠলে ওর বের করা হয় না, মা বের করে না। তো টেবিলের নিচে ওকে রাখা হয় বক্সটার মধ্যে, কারণ এখন খুবই ঠান্ডা, ওর শীতে না হলে ওর খুবই কষ্ট হবে। তো ওকে ওই বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর কি বলতো, আমি ঘুম থেকে না উঠলে ওকে বের করা হয় না, কারণ মা ব্যস্ত হয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠেই কাজে। ওকে বের করতে গেলে ওকে খেতে দিতে হবে, তারপর ওকে ঠিকঠাক জায়গায় রেখে তারপর কাজ করতে হবে। তো মার তো অত সময় নেই, সেই জন্য আমি যখন বেরোই তখন ওকে বের করে নিয়ে যাই। তো এখন ছটপট করছে বেরোনোর জন্য। ও এখন ওড়া শিখেছে, নতুন নতুন ওড়া শিখেছে। তো ও কি করে, খালি ওড়ার জন্য দাপাচ্ছে। আমি ওকে ওড়াচ্ছি, ওকে ঘরের মধ্যেই ছেড়ে দিই, ও ঘরের মধ্যে উড়ে বেড়ায়। ওই সানসেটের ওপরে, এই লাইটটার ওপরে, এই যে লাইটটার ওপরে উঠে গিয়ে বসবে, হয় ওই লাইটে বসবে, নাহলে টিভির ওপরে গিয়ে বসবে, এই করছে। আর খুব দুষ্টুমি করে, আমি যদি ডাকি ওকে, ও একমাত্র আমার ডাকে সাড়া দেয়। মা ডাকলেও অতটা চিল্লামিল্লি করে, কিন্তু সঙ্গে সঙ্গে সাড়া দেয় না। আমি ডাকলে ওকে ও সাড়া দেবে। তো ওকে যদি বলি টিন টিন, ও সঙ্গে সঙ্গে সাড়া দেবে। এ দেখো, এটা কি দুষ্টু দেখতে পাচ্ছ? এটা যে বেরোনোর জন্য ছটপট করছে। না টিন টিন, ওরকম ভাবে বেরোলে বিড়ালে ধরে নিয়ে যাবে তোমাকে। না 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 না, একদম না, দুষ্টু করে না, দুষ্টু করছিস কেন? তো এই হচ্ছে টিনটিনের খাঁচা। আর এই যে খাঁচার মধ্যে দেখো অলরেডি মটরশুঁটি রয়েছেই, কারণ কালকে রাত্রেবেলায় যেগুলো দেওয়া হয়েছিল লাস্টে সেগুলো আর খায়নি, আগেরগুলো খেয়ে নিয়েছিল। ওর পেট ভরে গেছিলো, পরে ও মানে কতক্ষণে বক্সের মধ্যে ঢুকবে, কারণ খুব ঠান্ডা লাগছিল, কালকে একটু ঠান্ডা পড়েছে, তো সেই জন্য ছটপট করছিল। আর ও দেখো, ও এখন বেরোচ্ছে, দুষ্টুমি করছে। বাবা, খুব মজা না টিনটিন? ও টিনটিন, টিনটিন, তো আমি উপরের ঘরে চলে এসেছি, আর আমার ছাদ বাগান মানে ফুল বাগানটা তোমাদের দেখানোর জন্য। তো দেখো, আমি আরও দুটো গাছ নিয়ে এসেছি নতুন, কালকে নিয়ে এসেছি, সে দুটো লাগিয়েও ফেলেছি কাল, কারণ আজকে আমি সময় পাবো না, তো কালকেই লাগিয়ে ফেলেছি। তো কী কী গাছ নিয়ে এসেছি তোমাদের? তো এই দেখো, এই গোলাপটা আমার খুব ইচ্ছে ছিল এই গোলাপটা আনার। এই গোলাপটা আমার খুবই ভালো লাগে, রেডের মধ্যে খুব সুন্দর লাগে। তো এই গোলাপটা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে এই দেখো, এটা এটাও পছন্দ হয়ে গেল, তো এটা নিয়ে চলে আসলাম। এই গোলাপটাও বেশ ভালো লাগছে। আর একটা কালার ছিল যেটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু বর্ষা ওটা নিয়েছে, তো আমি বললাম একই তো বাড়ি, তুই নে, ভালো লাগবে, দুজনে একজন হলেই হবে। তো এইটা নিয়েছি, এই গাছটা একটু বড়, যে দেখতে পাচ্ছ গাছটা একটু বড়, আর ওই গাছটা একটু ছোটো। এগুলো সব কাটিংয়ে, তো ওই জন্য ওইরকম হয়েছে। তো দেখি যত্ন করে এগুলোকে ভালো করতে পারি কিনা, কারণ গাছ কিনতে গেলে না এই একটা ডালে টিংটিংয়ে একটা ফুল থাকে, এরকমই দেখছি সবাই বিক্রি করছে, তো নিয়ে নিলাম এই দুটো। আর আমার গলার অবস্থা খুব খারাপ, কথাও বলতে পারছি না ঠিকমতো। আর এটা আমার ওই যে বাড়ির থেকে নিয়েছিলাম, এই গোলাপ গাছটা। আর এই দেখো আমার হাজারি গোলাপ, এই গাছটাকে যত দেখি আমার তত ভালো লাগে। এসেছিল প্রীতম, নিয়ে এসছে, আমার ফুল ছিঁড়ে দিচ্ছিল, এক্ষুনি আমার ফুলটা ছিঁড়ে দিচ্ছিল, বকা দিয়েছে, আমাকে বকা দিচ্ছে, খুব বদ। তো এই যে দেখো, গ্যাজেনিয়াটাকে এখানে রেখেছি, আমাকে ওই লোকটা বললো এটাকে ছাওয়াতেই রেখো, তো এরকম হালকা রোদ আসবে এরকম জায়গায় রেখেছি। তো আর এই যে দেখো, এইটা হচ্ছে সেই মোরগ ফুল গাছ, তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো, লাল রঙের মোরগ ফুল গাছটা একদম পুরো শুকিয়ে গেছিলো, তো ওটাকে কেটে দিয়েছি, দেখছি পাশের থেকে এটা বেরিয়েছে। তো দেখি এটা মোরগ ফুল গাছ কি না, মা বলছে এটা শাক গাছ কি নোটে শাক না কি শাক, ওই শাকের গাছ। তো দেখা যাক কি হয়, এটা বড় হবে তারপরে বোঝা যাবে এটা কি গাছ।
তো এই কটা আপাতত আমার কাছে রয়েছে। তো দেখো নিচের থেকে আমার ফুল বাগানটা এরকম, আমি এখানটাতেই রেখেছি, একদম ছাদে রাখিনি, ছাদে ছিল, পায়রায় খেয়ে ফেলতো বলে আমি ওখানটাতে রেখেছি। তো এখন আমি যাই ব্রাশ করে নিয়ে, টিনটিনকে কিছু খেতে দিতে হবে, ওরও খিদে পেয়ে গেছে, মটরশুঁটি কটা খেয়ে নিয়েছে, এরপরে দেখি কি দেওয়া যায়, বিস্কুট দেবো ভাবছি, নাহলে মটরশুঁটি দেবো, তো টিনটিনকে খেতে দেবো। আমি এখন ব্রাশ করব, করে তারপর আবার দিদির বাড়ি যাব। তো তোমরা দেখো আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, কেন যাবো সেটা তোমরা বুঝতে পারবে। তো চলো আমি ব্রাশটা করে নিই। তো আমি এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, মা আর বৌদি পরে যাবে, তো আমি ভাই বোনেদের সাথে চলে যাচ্ছি, আমি বর্ষা আর প্রীতম একসাথে চলে যাচ্ছি, তো মা আর বৌদি যাবে আর বাবা হয়তো পরে সাইকেলে করে যাবে, কাছে যেহেতু সাইকেলে চলে যাবে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, তাহলে তোমরা বেরিয়ে যাও খুনি। হ্যাঁ তাহলে যাচ্ছি, যে বর্ষার সাইকেলে করে যাব আমি, তো আমি তো সাইকেল ডবল চালাতে পারি না, বর্ষা ভালো পারে, ফেলে দিলেও আমাকে ফেলে দেবে, আমি আর কি করব। ওই যে দিদি সাইকেল চালাচ্ছে এদিকে, ভাই সাইকেল চালাচ্ছে, পয়সা সাইকেলটা দিদি ব্লগ করছে, ভাই ওরা সবাই এসেছে, তার সঙ্গে কিছু সেলিব্রেশন। দেখি দেখি তোমরা একদম, এটা কে দিল? ও মাই গড, ও মা গো, এই দেখো আমার, বর্ষা কি দিয়েছে দেখি, আমি তো সকাল থেকে গিফটই গিফট পাচ্ছি, ওই দেখ দাদা দিয়েছে, তো জানো এখন কিছু দেয়নি, তোমরা কিছু দেবো না, কি দেবে তোকে, কি দেবে নিজে তো একটা, ও মাই গড এত সুন্দর একটা কফি মাগ, খুব পছন্দ হয়েছে এটা আমার, থ্যাংক ইউ আশাকে, অনেক থ্যাংক ইউ প্রীতমকে, অনেক থ্যাংক ইউ প্রীতম, আমাকে দেখো একটা চকলেট দিয়েছে, চকলেটটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, কেননা মিষ্টি মুখটাই বড় কথা, শুভদিনে একটা ভালো কাজ হবে আজকে, একটা অনুষ্ঠান। রাজুদার মা, সেটা রাজুদার বাবা নাকি পাচ্ছি না, এটা এটা জিজু, এটাও এটা জিজু, এ দেখো বাবা মার সাথে ছবি, বাবা কি লাগছে। তো এই যে এটা দিদি দিয়েছে বলছে জামাইবাবুকে, তো খুব সুন্দর লাগছে, এগুলো সব ছোটবেলাকার মানে ছবিগুলো নিয়েই আর কি এই ফটো অ্যালবামটা বানিয়েছে, ফটো ফ্রেমটা খুব সুন্দর, তো ভালো লাগছে, আমি তো খুঁজে খুঁজে বের করলাম কোনটা কোনটা আর কি জামাইবাবু, সেটা বের করলাম। তো এই গাড়িটা রাজুদা বলছে দিদিকে দিয়েছে, ফার্স্ট দিয়েছে বিবাহবার্ষিকী উপলক্ষে এই গাড়িটা দিয়েছে, তো দেখো বাচ্চাদের গাড়ি, ও বলছে তোদেরকে এই গাড়িটা দিয়ে আনতে পাঠাতাম। তো বন্ধুরা দেখো এখানে সব রান্নার তোরজোর শুরু হয়ে গেছে, দিদি বর্ষার প্রীতম লেগে পড়েছে কাজে, না ও স্কুলে গেছে, আর এখানে দেখো এইসবগুলো তো করা হচ্ছে, জানি না মেনুতে কি আছে, দেখা যাক কি কি হয়। আর এই যে দেখো এই দুটোকে বসিয়ে দিচ্ছে, নীলুর মামার ঝাড় দিয়ে দাঁড়িয়ে দিয়েছে, এটা ভিডিও করলে আমাদের ওখানে চারটে কি পাঁচটা থাকে বলতো, যদি একটা একজন বলছে কি পারবে, একজন বলছে কি পারবে, মটরশুটি যে কেনে সে বুঝে নিয়েছে যে এগুলো এরকম মাটি কেটে ফেলে দিয়েছে, তো এসবগুলো রাখো, এসবগুলো রাখো, এসবগুলো রাখো, আই আমার
তো আমরা তিনজন বেরিয়ে পড়েছি। দেখো রাজুদা, দাদা ভাই আর আমি বেরিয়ে পড়েছি দিদির জন্য একটা গিফট আনতে। রাজুদার কি দেবে গিফটটা? তো দিদির জন্য একটা সারপ্রাইজ আছে। তো চলো আমরা যাই, আর কোথা থেকে নিচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। চলো আমি যদি পারি ভিডিওটা ভিতরে করব, চেষ্টা করবো, কারণ এই ভিতরে ভিডিও করতে দেখতে আমি জানি না। তো গিফটটা তো নেওয়া হয়ে গেছে, তো আমরা এখন চা খাচ্ছি। তো দাদাভাই বললো যে একটু চা খাই, চলো। তো এখন আমরা চা খেয়ে নিচ্ছি, আর এরপর যাবো ফুলের দোকানে। তো ফুলের দোকানে চলে এসেছি, দেখো ফুলের দোকান থেকে মালা নেব আর ফুল নেব। তো তারপর যাবো কেকের দোকানে। তো আগে ফুলের মালাটা নিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ কেকের দোকানে চলে এসেছি, আর কেকগুলো দেখো, দেখে তো আমার খুবই ভালো লাগছে। আর কেক আমার সবসময় ফেভারিট, কেক আর আইসক্রিম। তো এখানে তো কেকটা দেখে পছন্দ হলো, রাজুদা একটা কেক নিয়ে নিল। আর এই যে দেখো কেকের দোকানে এসেছি, দাদাভাই বলছে কেক না খেয়ে বাড়ি যেতে ইচ্ছা করছে না, তো তার জন্য দাদাভাই আবার আমাদেরকে কেক খাওয়ালো। দেখো তো আমরা একটা করে চকলেট কেক নিয়ে নিয়েছি। তো এই কেকটা খেয়ে আমরা এবার বাড়ি চলে যাবো। আমরা বাড়ি চলে এসেছি, আর এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল প্রায়। আরে বাবা, তো পিতাম চুরি করে করে মাংস খাচ্ছে, তাই তো এই জন্য মুখ লুকাচ্ছে। তো এখন সব রেডি হয়ে গেছে, আর দুপুরের খাওয়াটা দেরি হয়ে গেল আজকে, আগে খাওয়া দাওয়া হবে তারপর আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা ফ্রাইড রাইস, এটা চিকেন, আর এই যে স্যালাড। তো এখন আমরা সবাই খেতে বসে পড়বো। ওই যে দেখো শের জেঠু, আর ওই শের জেঠি ওখানে বসেছে। দেখো বন্ধুরা, খাবার দাবার রেডি, চাটনি, এই যে রাইস, চিকেন। তো এখানে চলছে গেম খেলা, সন্ধ্যাবেলায় সব খাওয়া দাওয়া করে গেম খেলা চলছে। আর ওই যে ওখানে একজন ভাবুক বসে রয়েছে, কই দেখি। তো দেখো ফটো ফ্রেমটা এটাও করেছে, এটাও লাইট জ্বলবে আমারটার মতন। তোমরা যদি আমার বার্থডে ব্লগটা দেখে থাকো তাহলে ওটাতে দেখতে পেয়েছো, যেমন লাইট জ্বলেছে আমারটাতে সেরকম এটারও লাইট জ্বলবে। এই ফটো ফ্রেমটা তোমাদের সকালেই দেখিয়েছি আসলাম যখন, আর একটা ফটো ফ্রেম তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ কি সুন্দর, এই যে তত্ত্বেরই পুতুলটা এখনো রেখে দিই। তত্ত্বেরই পুতুলটা বের করো, এক বছর হয়ে গেল। এদিকে বের করো, এটা কিন্তু কেউ ছিনিয়ে না বলে দিলাম।
আমি তো এখন খাবো এটাও কে একজনকে গিফট দিয়েছে আর এই যে দেখো এই পুতুলটা খেলনা আমার খেলনা বাটি তো বন্ধুরা তোমরা যে চকলেট ডলটা দেখতে পাচ্ছো এই ডলটা কিন্তু এক বছর হয়ে গেল এই ডলটা আমি ওর বিয়ের বৌভাতের দিন তত্ত্বতে নিয়েছিলাম তো এই ডলটা দেখো এখনো সেই সেরকমই রয়েছে যেরকম সাজিয়ে দিয়েছিলাম এটা আমি আর দিয়া দুজনে মিলে দিয়েছিলাম তো বানিয়েছিলাম তো দেখো খুব সুন্দর লাগছে এখনো রয়েছে আমি বলছি এটাকে ভাঙ লজেন্স গুলো নষ্ট হয়ে গেল তো দেখি ও কি করে আজকে ভাঙে কিনা এক বছর হয়ে গেছে আমাকে কেউ টেডি দেয় না আমি আর কোনোদিনও কারো কাছে টেডি চাই না ও ইমা সাদা সাদা লাগছে লাইট জ্বালো ঘরের লাইট জ্বালো লাইটটা না তো যে দেখো এটা এরকম লাগছে সুন্দর লাগছে আর ছবিটাও খুব সুন্দর তো বর্ষাকে দেখো শাড়ি পরানো হচ্ছে দিদির বিবাহ বার্ষিকী বর্ষা শাড়ি পরেছে নিশ্চয়ই বর্ষার সাথে আজকে বিয়েটা হবে তাই না বর্ষা ভালোভাবে থাকবে ওগুলো তেমনি ধরবে না কিছু করে না জন্মদিন না আমার গলার অবস্থা খুব খারাপ হ্যাপি অ্যানিভার্সারি শুভ বিবাহ তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি দেখো তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি
তোমরা সবাই যেও কিন্তু বিআই কই বিআই চলে গেলাম সবাই যেও তো চলে গেলাম হ্যাঁ সাইকেল চালিয়ে চলে যাবে হ্যাঁ এই রূপান লিন খাও 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 তো দেখো বাড়ি এসে টিনটিনকে নিয়ে আসলাম বর্ষাদের ঘরে ছিল ওর খুব খিদে পেয়েছে দেখো একাই খাচ্ছে দেওয়া মাত্রই খাচ্ছে অন্যদিন কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে খায় না হ্যাঁ খাও খাও আমি বুঝতে পেরেছি তোমার খিদে পেয়েছে টিনটিন শোনার খুব খিদে পেয়েছে খাও 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 টিনটিন টিনটিন খাও 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 খুব খিদে পেয়েছে টিনটিনের আমার টিনটিন তোমার খুব খিদে পেয়েছে তোমাকে নিয়ে গেলেই পারতাম বলো টিনটিন খাঁচাই করে তুমি যেতে তো বাড়ি চলে এসেছি আর এই দেখো ড্রেসটা চেঞ্জ করেছি মুখ হাত পা ধোয়া হয়নি তো টিনটিনের খুব খিদে পেয়েছে তো টিনটিনকে খাইয়ে নিচ্ছি কারণ ও সারাদিন আমাকে আমি কাছে ছিলাম না ওকে খাওয়াতে পারিনি তো কাকার কাছে ছিল হয়তো খেয়েছে কিন্তু এখন দেখছি ওর আবার খিদে পেয়ে গেছে আর এই খাওয়াটার পরে ও ঘুমিয়ে পড়বে ওর আর খিদে পাবে না তো সেই জন্য ওকে খাইয়ে নিচ্ছি